তৃণমূল কংগ্রেসের এক ব্যক্তি এক পদ নীতি মেনে উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের সভাপতি করা হয়েছে তাপস রায়কে। দীর্ঘদিনের রাজনীতিবিদ, বহু বছর ধরেই বিধায়ক কাউন্সিলর সবই হয়েছেন। সংগঠনকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার তার যে দক্ষতা তার প্রশংসা করেন সঙ্গে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। দায়িত্ব পাওয়ার পর এই প্রথম উত্তর কলকাতা জেলার সাংগঠনিক বৈঠক আয়োজিত হল বুধবার দিন, যেখানে নবনিযুক্ত সভাপতি তাপস রায়কে সম্বর্ধনা জানানোর পাশাপাশি উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত চেয়ারম্যান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও সম্বর্ধনা জানান উপস্থিত তৃণমূল নেতৃত্ব। 30 তারিখ উপনির্বাচন, তারপর অনুষ্ঠিত হবে কলকাতা পুরসভা নির্বাচন। সেসব নির্বাচনে বিপুল সংখ্যক ভোট নিয়ে জয়ী হবে তৃণমূল কংগ্রেস, মত তাপস রায়ের। কারণ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বরিষ্ঠ নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যেভাবে মানুষের জন্য কাজ করছে তাতে মানুষ বিকল্প কোনো কাউকে ভাবতেই পারবেন না। আগামী দিনে কলকাতা পুরসভার নির্বাচন মানুষের রায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের বলিষ্ঠ নেতৃত্বকে সামনে রেখে এবং কলকাতা পুরসভায় যে কাজ তৃণমূল করেছে, তৃণমূল ভোট করেছে। এর পূর্বে আমি কলকাতায় 10 বছরে কাউন্সিলর ছিলাম, 10 বছর বিধায়ক ছিলাম, এখন 3 বারের বিধায়ক বরানগরে হলো আমার বাস কলকাতায়, এবং আমি এই উত্তর মধ্য কলকাতাতেই আমি আমার রাজনীতি সমস্ত কিছু কাজকর্ম, এরকম কাজ কখনো এটা আগে কোনো পুরোভোট করেনি। সুতরাং মানুষের রায়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুব কংগ্রেসের যুব সম্প্রদায় নয়নের মণি অভিষেক ব্যানার্জি তাকে সামনে রেখে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।